রোনালদিনহো বলটা উড়িয়ে মেরেছিলেন দুই ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে। লিওনেল মেসি দৌড়ে ডিবক্সের ভেতরে ঢুকে বলের সঙ্গে ছন্দ মিলালেন, এবার বাঁপা দিয়ে আরও একবার উঠিয়ে দিলেন বল, এবার গোলরক্ষকের মাথার উপর দিয়ে। এরপর রোনালদিনহো কাঁধে তুলে নিলেন মেসিকে। 17 বছর বয়সী মেসি ওই কাঁধে চড়ে হাসতে হাসতে গোল উদযাপন। আলবাসেতের বিপক্ষে ওই গোলটা ছিল মেসির প্রথম, 14 বছর আগে 2005 সালে পহেলা মে ক্যাম্প নুয়ে। মেসি সেই লম্বা চুল নেই, মুখ ভর্তি দাড়ি, সেই বার্সেলোনার অধিনায়ক এখন লিওনেল মেসি। ইতিহাসের সেরা খেলোয়াড় কিনা সেটা নিয়ে আলোচনা বিতর্ক হয় প্রতিদিন। মৌসুমের শুরুতে অধিনায়ক তো পেয়েছিলেন, এরপর নু ক্যাম্পের সামনে বলেছিলেন লম্বা কানওয়ালা শিরোপাটা ঘরে নিতে চান তিনি। চ্যাম্পিয়ন্স লীগের কথা বলেছিলেন মেসি, সেটার ফাইনালে উঠতে হলে হারাতে হবে লিভারপুলকে। লুইস সুয়ারেজ এক গোল দিয়ে এগিয়ে দিয়েছিলেন দলকে, কিন্তু প্রতিপক্ষ লিভারপুল মাথা চাড়াতে উঠেছিল দ্বিতীয়ার্ধে। লিভারপুলকে চমকি দিয়ে কিছুক্ষণ আগেই একটা গোল করেছিলেন মেসি, তাতে কিছুটা স্বস্তি ফিরেছিলেন ক্যাম্প নুয়ে। 82 মিনিটে আরেকবার ফ্রি কিক পেলেন তিনি, তাকেই ফাউল করা হয়েছিল। বলের সামনে দাঁড়ানো মেসি 35 গজ দূরে গোলবার, তার আগে মানব দল সেখানে থাকা সবার উচ্চতা তার চেয়ে আধা ফুট বেশি, তার পিছনে অ্যালিসন বিশ্বসেরা গোলরক্ষকদের একজন। গোল পেতে হলে বাম দিকে ক্রসবারের ঠিক নিচের জায়গা দিয়ে বল ঢুকাতে হবে, পেসিং নিখুঁত হলেও হবে না, গতিও থাকতে হবে সমানভাবে, সে কাজটাই করে দেখালেন মেসি। গোল করে এরপর দাঁড়িয়েই বসে পড়লেন নু ক্যাম্পের এই জায়গাটায়। 2 বছর আগে পিএসজিকে হারানোর পর মেসির একটা ছবি আছে, যিশুর মতো দাঁড়িয়েছিলেন মেসি, নিচে ভক্তরা তাকে ছুঁয়ে দেখছেন। ফটোগ্রাফাররা এবার পেলেন অন্যরকম একটা ছবি, দুই হাত উঁচিয়ে মাঠে বসে গেছেন, হাসছেন শিশুর মতো, করছেন গোল উদযাপন, বার্সেলোনার হয়ে 600তম গোল। প্রথম শুরু করেছিলেন রোনালদিনহো ডিকোর সঙ্গে, 2006 সালে প্রথমবারের মতো জিতলেন চ্যাম্পিয়ন্স লিগ, সেখানে অবশ্য মেসির অবদান খুবই কম ছিল। 2 বছর পর দলটা চেহারা পাল্টে দিলেন পেপ গার্দিওলা, জাভি ইনিয়েস্তাদের সঙ্গে এরপর শুরু নাম্বার 10-এর নতুন অধ্যায়ে পুরোপুরি সফল আর্জেন্টাইন। ইতিহাসের সেরা দলগুলোর কাতারে বার্সা সেই দলটা অনেক আগেই জায়গা করে নিয়েছিল, পেপ গার্দিওলার অধীনে আরো 2 বার চ্যাম্পিয়ন লিগ জিতে বার্সা। মেসিও ততদিনে বিশ্বসেরা ফুটবলারে পরিণত হয়েছেন, জাভি ক্লাব ছাড়ার আগেও একবার চ্যাম্পিয়ন লিগ জিতেছিল বার্সা, ছিলেন শুধু ইনিয়েস্তা আর মেসি। এরপর 3 মৌসুমে দেখেছেন তার চেয়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর দাপট। এই মৌসুমের শুরুতে ইনিয়েস্তা চলে গেলেন, এরপর বাকি থাকেন মেসি একাই। জাভি ইনিয়েস্তার থাকার সময় মেসি আর এই একাকে মেসি খেলার ধরন পার্থক্য অনেক ছিল, বার্সার সোনালী প্রজন্ম প্রতিপক্ষকে সুযোগ দিত না। একটা সময় ম্যাচ শুরুর আগে ম্যাচের গল্পটা জানা যেত, সময়ের বিবর্তনে খেলার ধরন পাল্টে ফেলতে হয়েছে বার্সাকে। একগুচ্ছ আধিপত্য এখন আর বার্সার সম্পদ নয়, অধিনায়ক তো মেসির জন্য নয়, তিনি ভালো লিডার নন, এসব কথা মেসিকে শুনতে হয়েছে প্রতিনিয়ত। মেসি শুরুতে নেতা ছিলেন না, তবে জাভি পাওয়েলদের সঙ্গে লম্বা একটা সময় পার করেছেন, যা শিখেছিলেন তার সবকিছু প্রয়োগ করেছেন এবার এসে। লিভারপুল দ্বিতীয়ার্ধে বার্সাকে বাধ্য করেছিলেন কাউন্টার অ্যাটাক খেলতে, প্রতিপক্ষের বয়ে বল থাকা বার্সার জন্য মোটেই স্বস্তিকর কাজ নয়। কাউন্টার অ্যাটাকে একটা গোল পেলে অবশ্য কাজটা অনেকটা সহজ হয়ে যেত, মেসি তেমন একটা বল পাচ্ছিলেন না, হুট করে যখন পেলেন ডিবক্সের সামনে থেকে ভিদালকে থ্রু পাস দিলেন দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে, ভিদাল গোলে শট না নিয়ে স্কোর করলেন সুয়ারেজকে। সোরেসে বল পাননি, তার আগে বল ক্লিয়ার করে ফেলেছেন লিভারপুল ডিফেন্ডাররা। ভিদালের সিদ্ধান্তটা মেসির পছন্দ হয়নি, মেসিও ছুটেছেন তাই, ভিদালকে গলা ফাটিয়ে চোখ রাঙিয়ে তাই জানিয়ে দিলেন এটা গোলে শট করার বল ছিল। 2 বছর আগেও মেসির এমন রূপ কেউ দেখেনি। মেসি এখন আর সেই ভদ্র ছেলেটি নেই আগের মতো, রেফারি যে কোনো 50-50 সিদ্ধান্ত দলের বিপক্ষে গেলে সবার আগে রেফারির মুখোমুখি হন তিনি, মাঝে মাঝে দুই একটা কথাও শুনিয়ে দেন, পরে নিজের ইমেজের কারণে পারও পেয়ে যান তিনি। জেমস মিলানের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেলেন প্রথমার্ধে, নেমারের মতো কয়েকটা ডিগবাজিও খেয়েছিলেন, এরপর ক্যামেরার দিকে তাকিয়ে দিলেন এক হাসি, উঠে মিলানের জন্য কার্ডও চেয়েছিলেন রেফারির কাছে। ম্যাচ জিততে কুবুদ্ধিগুলো মেসি রপ্ত করে ফেলেছেন ভালোভাবেই, দুঃসময়কে দলকে নেতৃত্ব দেওয়া তো অধিনায়কের কাজ, সেই কাজটা এবার মেসি করে দেখালেন। লন্ডনে গ্রুপ পর্বে টোটেনহ্যামের সঙ্গে এক গোলে এগিয়ে থাকা ম্যাচে খেয়েই হেরেছিল বার্সা, পরে হ্যাটট্রিক করে সামাল দিয়েছিলেন মেসি। অলিম্পিক লিও দ্বিতীয় লেগে 2 লেগে পিছিয়ে পড়েও 1 গোল শোধ করেছিলেন মেসি। নু ক্যাম্পে কিছুক্ষণের জন্য এবারও একবার অস্বস্তিকর ভর করেছিল, বার্সাকে গোল করতে হতো কে করবেন, মেসি উদ্ধার করলেন। নু ক্যাম্পে ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুর দিকে চোখ রাঙালো, সে মেসির গোলেই দোমড়ে মুচড়ে গেল ইউনাইটেড। লালিগে নিয়মিত যে কাজ করেছেন সেটিও করেছেন চ্যাম্পিয়ন্স লিগেও, অধিনায়কদের এর চেয়ে বড় প্রমাণ কি দিতে পারবেন মেসি। লালিগায় টপ স্কোরার, চ্যাম্পিয়ন্স লিগেও তাই, ইউরোপে সর্বোচ্চ গোলদাতা, অ্যাসিস্টও তার দখলে। এই 14 বছরে বার্সা যতবার পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে প্রতিবারে থেকে গেছেন নিজের জায়গায়,
এবার যখন নিজেকেই বদলাতে হতো সেখানে সফল তিনি। বড় কানালো শিরোপা থেকে দুই ম্যাচ আগে আছেন বার্সেলোনা অধিনায়ক, কথা রাখেনি এখনও, শেষ পর্যন্ত পারবেন কি না সেটা সময় বলে দেবে। ফাইনাল এখনও অনিশ্চিত, কিন্তু রোনালদিনহোর কাঁধে চড়ে যে যাত্রাটা শুরু করেছিলেন 600 গোলের সেই একই রাতে এসে 14 বছর পর সেটার একটা চক্র পূরণ করেছেন মেসি। 1986-তে দিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত গোলে ধারাভাষ্যকার মার্টিন টেইলর তার ভাষা হারিয়ে ফেলে বলেছিলেন, হি ইজ দ্য গড অব দ্য গেম, হি ইজ দ্য গড অব দ্য গেম। খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।